প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। উই হ্যাভ অ্যাগেইন কাম ব্যাক টু আওয়ার অনলাইন ক্লাস অ্যান্ড দ্যাট ইজ আওয়ার ইংলিশ ক্লাস, ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস। অ্যান্ড ইউ নো ইন দ্য লাস্ট ক্লাস আই জাস্ট টুক এ লেকচার, ওকে, অন ইমেল রাইটিং, ওকে। So there were two writing items I discussed on that day, but today I'm going to have a class or take a class on English first paper, I mean on passages, and this passage what I'm going to just discuss today and teach you today, and to take the class you have to be very careful. Why? You know, text you must know, you have to work hard on it, so otherwise you cannot give proper answers. So we will try our best to learn every word, every sentences, and what is the text we are going to read about, okay? So I would request you, or not request actually, I would tell you, instruct you to tell your friends to participate, attend in our today's class. This is an important class. So let's start. আজকে আমরা যে লেসনটা পড়ব সেটা তোমার ইউনিট ফোরের উপরে। আমরা একটু বলে দিই, তোমাদের যে পেই বই আছে, যে বইটা তোমরা কিনেছ এবার, সেই বইয়েরই পেজ নাম্বার হচ্ছে 44, ইউনিট হচ্ছে ইউনিট ফোর লেসন ওয়ান, ইউনিট ফোর লেসন ওয়ান। আমি তোমাদেরকে অ্যাগেইন আই এম রিমাইন্ডিং ইউ আর টেলিং ইউ দ্য ইউনিট is unit number is 4 and lesson number is 1, okay? So I believe you are just turning the page at 44. আর যাদের পুরনো বই আছে, অর্থাৎ এটা তো নতুন বইয়ের আমরা বললাম নাম্বার, পেজ নাম্বার, এমন হতে পারে যে তোমাদের কাছে পুরনো টেক্সট আছে, সেখানে তোমরা একটা ইউনিটে যাও, যে ইউনিটে এর টাইটেল হচ্ছে হিউম্যান রিলেশনশিপস। কারণ আমরা জানি যে যে টেক্সটটা আমরা এখন পড়ব, এই টেক্সটাই ইউনিট ফোর, যেটা হিউম্যান রিলেশনশিপ, এটা হয়তো পুরনো টেক্সটে অন্য কোনো চ্যাপ্টার হতে পারে, সোফার 7 সম্ভবত সেটা ইউনিট 7 হতে পারে। তবে আজকে আমরা যে বই থেকে পড়ছি এটা হচ্ছে ইউনিট ফোর হিউম্যান রিলেশনশিপস, ঠিক আছে? তো আমরা আসো, আমরা একটু পড়ি খুঁটিনাটি বুঝে। আশা করি তোমরা সবাই শেষ পর্যন্ত এখানে থাকবে। ওকে, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের সেই টেক্সট এবং ইউনিট ফোর হিউম্যান রিলেশনশিপস। তোমরা বুঝতেই পারছো যে আলোচনার বিষয়টা আজকে কী হবে। হিউম্যান রিলেশনশিপস বলতে কী বোঝায় এটা কিন্তু তোমরা বোঝো। হিউম্যান বলতে আমরা মানবকে বোঝাই, মানুষের। তাহলে হিউম্যান রিলেশনশিপস বলতে আমরা বুঝবো যে মানুষের যে সম্পর্ক, অর্থাৎ পারস্পরিক যে যোগাযোগ, একজনের সাথে আরেকজনের যে রিলেশনস সেটা নিয়ে। এখন রিলেশনস আত্মীয় হতে পারে, সেটা আমাদের কী বলে বন্ধু বান্ধব হতে পারে, আমাদের শিক্ষক হতে পারে, আমরা ছাত্রছাত্রীরা হতে পারে, যে কোনো ক্ষেত্রে যে কেউ হতে পারে। এই যে পারস্পরিক সম্পর্ক এবং সম্পর্কের জায়গা থেকে একজনের প্রতি একজনের যে শ্রদ্ধা, একজনের প্রতি আরেকজনের যে স্নেহ, এবং সম্পর্কের জায়গা থেকে যে যার কাছে যতটুকু রিলেশনস মেনটেন করে, রেসপেক্ট মেনটেন করে, বা অ্যাটিটিউড যে বিষয়টা, এইগুলো নিয়ে আসলে আজকে আলোচনার বিষয়। যে তুমি আমার সাথে কথা বলতে গেলে, তুমি কারোর সাথে কথা বলতে গেলে কী ধরনের বিহেভিয়ার তোমার ভিতরে থাকবে, কী ধরনের ম্যানার থাকবে, এটিকেট থাকবে, কেমন আচরণ হওয়া উচিত, অর্থাৎ রিলেশনসটা যে পর্যায়ে যতটুকু আমাদের মেনটেন করতে হয়, এই সামগ্রিক বিষয়টা নিয়ে আজকে আলোচনার বিষয়। এই জন্য দেখো আজকে বলা হচ্ছে লেসন ওয়ানে এটিকেট অ্যান্ড ম্যানার্স। আমরা একটু লিখে নিতে পারি, এটিকেট শব্দটার অর্থ হচ্ছে আদব কায়দা। তোমরা জানো যে আদব কায়দা বিষয়টা সম্বন্ধে তোমাদের নলেজ আছে, যেটা আমরা প্রায়ই বাসায় শুনে থাকি, আদব কায়দা জানে না, হ্যাঁ এই ধরনের কথা কিন্তু বলে। তো সেই আদব কায়দা এবং ম্যানার, যেটা আমরা আচার আচরণ বলে থাকি, পারস্পরিক কথাবার্তা বলতে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন ওকেশন যেটা বলে, সেখানে যাওয়া যায় আচার আচরণ করতে হয়, ক্লাসরুমে আচার আচরণ করতে হয়, সামগ্রিক সব বিষয় নিয়ে, ঠিক আছে? তো আসুন আমরা শুরু করি, আসলে এখানে কী টেক্সটে আছে আমরা একটু দেখি। তো আমরা আর উপরে ওয়ার্ম অ্যাক্টিভিটিগুলো পড়লাম না, যেহেতু আমাদের প্যাসেজটা একটু জরুরি, ওটা তোমরা বাসায় পড়ে নিবে, আমরা টেক্সট থেকে শুরু করি।
বলা হচ্ছে যে অ্যাজ এ চাইল্ড ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড টু গ্রিট ইউর এল্ডার্স অ্যান্ড ভিজিটার্স টু ইউর হোম অ্যাকর্ডিং টু ইউর আমি একটু এদিক দিয়ে দেখাই স্ক্রিনটা ধরে বলা হচ্ছে যে অ্যাজ এ চাইল্ড ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড টু গ্রিট ইউর এল্ডার্স অ্যান্ড ভিজিটার্স টু ইউর হোম অ্যাকর্ডিং টু ইউর কালচার অ্যান্ড ট্রেডিশন এখানে কী বলা হচ্ছে অর্থাৎ শিশু হিসেবে যখন নাকি আমরা শিশু ছিলাম দেখো আমরা কিন্তু এখন বড় হয়ে গেছি কারণ এই টেক্সটটা কিন্তু বড়দের জন্য তাই না যারা তোমরা এইচএসসি জাস্ট ক্লাসের স্টুডেন্টস তো নিশ্চয়ই তুমি এখন আর শিশু নাও শিশু ইন দ্য সেন্স যে 16 বছর বয়সের সময়টায় আমরা শিশু বলে থাকি এটা আইনগতভাবে কিন্তু এমনি চাইল্ড বলতে আমরা আসলে যেই স্টেজটাকে একেবারে কোলের শিশু কিংবা একটু তার চেয়ে একটু বড় তার চেয়ে বড় অর্থাৎ সেন্স গ্রো হয়েছে আস্তে আস্তে আমরা যে সময়টা ধরো আমি বলতে পারি এই ক্লাস 7, 8, 9, 10 পর্যন্ত যেহেতু তুমি এখন এইচএসসিতে তো তোমাকে শেখানো হচ্ছে পুরনো কথা নিয়ে আলোচনা হচ্ছে তো এখানে বলা আছে অ্যাজ এ চাইল্ড যখন তুমি শিশু শিশু হিসেবে বা যখন তুমি একটি শিশু ছিলে ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড তোমাকে অবশ্যই এটা বলা হয়েছে টু গ্রিট ইউর এল্ডার্স অর্থাৎ তোমার যারা বড় তাই না এল্ডার্স মানে তো আমরা জানি বড়রা তাহলে তোমার যারা বড় বয়সে বড় সম্পর্কের দিক থেকে বড় যে কোনো দিক থেকে বড় হোক তাদেরকে গ্রিট করতে গ্রিট মানেও আমরা জানি যে অভিবাদন তাই না কাউকে জানানো যে আসসালামু আলাইকুম কেমন আছেন কিংবা বললাম হাই আমরা অনেক সময় বলে থাকি এটা কালচার টু কালচার ডিপেন্ড করে কখনো আমরা বলি কি যে কখনো বলি যে বোঝা যায় না স্যার ক্লিয়ার না আচ্ছা আমাকে একটু বলো কী ক্লিয়ার না সরি একটু বইটা নিয়ে বসো দেখো তো এখন দেখা যায় হ্যাঁ এখন একটু দেখো তো আচ্ছা সুমাইয়া আক্তার রাজ নন্দিনী আমাকে একটু বলবে যে স্যার দেখা যাচ্ছে কি না এই এখন দেখো তো এখন ক্লিয়ার আচ্ছা দেখো তো আমারটা তো দেখা যাচ্ছে এখানে খুব ভালো করে দেখা যাচ্ছে হ্যাঁ আমি একটু দেখতেছি দাঁড়ো আচ্ছা একটু মনোযোগ দিয়ে একটু চেষ্টা করো তো ইংলিশ ফর টুডে হ্যাঁ 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 দেখা যাচ্ছে বাবা এখানে একটু দেখা যাচ্ছে হ্যাঁ এটা টেক্সট বুক এটা যে বলছে এটা টেক্সট বুক হ্যাঁ এখন দেখা যাচ্ছে নিতু খানম আর নিতু খানম আমাকে একটু লিখো তো যে এটা দেখা যাচ্ছে কি না হ্যাঁ এখন তো দেখা যাওয়ার কথা জি স্যার ওকে তোমাকে ধন্যবাদ দেখো ইয়েস স্যার অল ক্লিয়ার হ্যাঁ নীলা সামিরা ওকে ধন্যবাদ তোমাকেও সবাইকে জাহিদ হাসান তোমাকেও ধন্যবাদ তাহলে আমরা একটু দেখি হ্যাঁ একটু মনোযোগ দাও অ্যাজ এ চাইল্ড ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড টু গ্রিট ইউর এল্ডার্স অ্যান্ড ভিজিটার্স তাহলে বলা হচ্ছে যখন আমরা শিশু তো শিশু হিসেবে কিন্তু আমাদেরকে অবশ্যই এগুলো বলা হয়েছে কি তোমাকে বলছে আর কি যে তোমাকে বলা হয়েছে টু গ্রিট ইউর এল্ডার্স তোমার যারা বড় বয়সে বড় হোক সম্পর্কের দিক থেকে বড় হোক তাকে কী করতে গ্রিট অভিবাদন জানাতে এবং একই সাথে বড়দের শুধু না ভিজিটর যারা ভিজিটর বলতে আমরা জানি ভিজিটর কারা যারা যাদেরকে আমাদের এখানে আমরা অতিথি বলতে পারি আমরা আগন্তুক বলতে পারি অপরিচিত কেউ হতে পারে সেও ভিজিটর হতে পারে আবার এমনও হতে পারে যে অতিথি আমাদের পরিচিত জন আত্মীয় বন্ধু বান্ধব অর্থাৎ তোমার বাসায় যে আসছে ভিজিট করছে যে তোমার বাসায় আগমন করছে তাকে আমরা ভিজিটর বলছি তাহলে বলতেছে যে এল্ডার্স অ্যান্ড ভিজিটার্স অর্থাৎ যারা বড় এবং যারা ভিজিটার আমাদের বাসায় টু ইউর হোম বা তোমাদের বাসায় যারা ভিজিটার এবং এল্ডার তাদেরকে গ্রিট করার জন্যে অভিবাদন জানার জন্যে কীভাবে অভিবাদন জানাবা অ্যাকর্ডিং টু ইউর কালচার অ্যান্ড ট্রেডিশন অর্থাৎ তোমার যে সংস্কৃতি এবং তোমার যে ঐতিহ্য অর্থাৎ তুমি যে পরিবারে গড়ে উঠছো যে সমাজের ভিতরে তুমি গড়ে উঠছো যে গোষ্ঠী বা সমাজ ব্যবস্থা রাষ্ট্র যেখানে যেই ট্রেডিশনটা মেনটেন করতে হয় সেই ট্রেডিশনকে মেনটেন করেই কিন্তু তোমার পরিবারে যারা আসে বা তোমার পরিবারে যারা বড় তাদের সাথে কিন্তু বিহেভিয়ার বা তোমার গ্রিট করার কথা বলা হচ্ছে অর্থাৎ তাকে আমরা অভিবাদন জানাই যেমন ধরো আমরা বলতে পারি আমরা কখনো আসসালামু আলাইকুম বলি কেউ কেউ হয়তো আদাব বলে কেউ হয়তো বলে হাই হ্যালো তাই না এইগুলো তো এক ধরনের অভিবাদন তাই না তো এটাই বলছে বা আমরা ছোটো বাচ্চাদের দেখলেও বলতে পারি এই তুমি কেমন আছো এটাও তো এক ধরনের অভিবাদন তাই না আচ্ছা ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট টু বি পোলাইট ইন কোম্পানি অ্যান্ড কিপ কোয়েট ওয়াইল আদার্স স্পেশালি ইউর এল্ডার্স স্পক এখানে বলা হচ্ছে দেখো ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট তোমাকে এটাও শেখানো হয়েছে এবং বলা হচ্ছে যে তুমি অবশ্যই তোমাকে এটা শেখানো হয়েছে টু বি পোলাইট ভদ্র থাকতে
হ্যাঁ জেন্টেল থাকতে বলা হয়েছে, পোলাইট ভদ্রচিত থাকতে বলা হয়েছে ইন কোম্পানি, অর্থাৎ যখন নাকি আমরা কারোর সঙ্গে থাকি, ধরো বা দলগতভাবে থাকি বলতে পারি, বা কেউ আমার সঙ্গে থাকে, হ্যাঁ তার সাথে জন্য আমি পোলাইট হই, এটা আমাদের কিন্তু শেখানো হয়েছে। যেমন মনে করো তোমার বন্ধু তোমার সাথে আছে, তোমার বড় ভাই তোমার সাথে আছে, বা তোমার স্যার হ্যাঁ তোমারই সাথে ক্লাসরুমে আছে, বা তোমার সাথে হয়তো কথা বলছে, সেই জায়গাটাই কিন্তু তুমি যখন কারোর সঙ্গে, সেখানে কিন্তু তোমাকে পোলাইট হতে হবে, এটা বলা হচ্ছে। অ্যান্ড কিপ কোয়েট ওয়াইল আদার্স স্পেশালি ইউর এল্ডার্স স্পক, এবং এটা বলা হয়েছে যে আমাদেরকে চুপ থাকতে। কখন বলছে যে যখন নাকি অন্যদের সাথে বিশেষ করে বড়দের সাথে আমরা কথা বলি, সেখানে কিন্তু আমাদের চুপ থাকতে বলা হয়েছে। তার মানে হচ্ছে আমরা যখন বড়দের সঙ্গে থাকবো তখন তো একটু চুপচাপই থাকবো, তাই না? আমরা তো এটাই করি, এই চুপচুপ স্যার, অথবা আমরা একসময় বলি যে এই আব্বু আসতেছে, চুপচুপচুপ, তাই না? বা তোমার পাশেই বসে আছে, তুমি তো এ কথা বলবা না, ও কথা বলবা না, গল্প করবা না, তাই না? চিৎকার চেঁচামেচি করবা না, তাই চুপচাপ থাকবা। তো এটাই বলা হচ্ছে ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট, তোমাকে অবশ্যই এটাও শেখানো হয়েছে কী করতে, টু বি পোলাইট, ভদ্র থাকতে ইন কোম্পানি, যখন আমরা কোনো সঙ্গে কারোর সঙ্গে থাকি তখন। অ্যান্ড কিপ কোয়েট ওয়াইল আদার্স স্পেশালি ইউর এল্ডার্স স্পক, যখন বড়রা অন্যদের সাথে, বিশেষ করে যখন বড়রা তোমার সাথে কথা বলতো, তখন যেন তুমি চুপ থাকো, এ কথা কিন্তু অবশ্যই তোমাকে শেখানো হয়েছে। এবং আমি বিশ্বাস করি তোমরা যারা এখানে উপস্থিত, একে একে জয়েন করছো, সবাই কিন্তু এই অভিজ্ঞতাটা আছে, তাই না? তো এইটাই বলছে। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম যে আমাদেরকে কী কী শিশু অবস্থায় আমাদেরকে যেগুলো করতে হয়েছে বা আমাদেরকে মানতে হয়েছে। এখন বলছে ইউ মাস্ট অলসো হ্যাভ বিন, সরি এটা আমরা পড়েছি, পসিবলি ইউ অ্যাট টাইমস গ্রাস্ট সাচ স্কুলিং। তো বলছে যে পসিবলি মানে সম্ভবত, ইউ অ্যাট টাইমস, অ্যাট টাইমস মানে তোমরা লিখে নিতে পারো, অ্যাট টাইমস মানে হচ্ছে সামটাইমস, মানে মাঝে মাঝে আমরা বলতে পারি, অ্যাট টাইমস মানে হচ্ছে মাঝে মাঝে। তো বলছে যে পসিবলি সম্ভবত ইউ অ্যাট টাইমস মাঝে মাঝে কী করছো, গ্রাস্ট সাচ স্কুলিং, স্কুলিং মানে টিচিং, স্কুলিং বলতে আমরা বুঝবো এখানে টিচিং, এই যে আমাদের শিক্ষাটা দেওয়া আছে, এই বড়দের সামনে কথা বলো না, চুপ থাকো, হ্যাঁ বড়দের সাথে ভদ্র আচরণ করো, হ্যাঁ কেউ আসলে তাকে তোমার কালচার অনুযায়ী অভিবাদন জানাও, এই যে শিক্ষাটা, এটা কিন্তু মাঝে মাঝে আমরা কী করছি, বিদ্বেষ পরায়ণ হয়ে পড়ছি, মানে আমাদের ভাল লাগে নাই, আমরা সাবলীলভাবে নিতে পারি নাই, মানে আমাদের কাছে অনেক সময় মনে হয়েছে ধ্যাত আম্মু বারবার বলে কেন এই করতে সেই করতে, মানে তখন আমাদের কাছে কী লাগে, হ্যাঁ ভাল লাগতেছে না, ধ্যাত এরকম করবো, ওরকম করবো, আমি আমার মতো চলবো, সেটাও পারছি না কেন, ওই যে তোমাকে স্কুলিং করা হয়েছে, স্কুলিং মানে কি টিচিং দেওয়া হয়েছে, এই টিচিং, এটা করবা না ওটা করবা, এইভাবে সালাম দেবা, চুপচাপ বসে থাকবা, হ্যাঁ তারপর এরকমভাবে খাবার সময় চুপচাপ মুখে যেন সাউন্ড না হয় খাবারের, এরকম নানাবিধ এগুলো কিন্তু কী করছে, বিদ্বেষ তৈরি করছে তোমার ভিতরে, এক ধরনের ক্ষোভ যে না ভাল লাগে না, তো এটা কিন্তু তুমি মাঝে মাঝে এটা করছো, তাই না, ভাল লাগে না। আবার বলছে পসিবলি অ্যাট টাইমস, আবার এটাও হতে পারে যে সম্ভবত মাঝে মাঝে তুমি কী করছো, ইউ ইভেন প্রোটেস্টেড সাচ ডিসিপ্লিনিং, এই যে এই ধরনের শৃঙ্খলা, এই ধরনের যে একটা নির্দিষ্ট নিয়মের নিগড়ে বা নিয়মের মধ্যে তোমাকে বেঁধে দেওয়া, এটা কিন্তু তুমি মাঝে মাঝে প্রোটেস্ট করছো, আরে যাও তো, অনেক সময়টা বলি না, না আমি করবো না, তুমি হয়তো করতে বাধ্য, বলছো যে না আমি করবো না, হ্যাঁ যাও যাও সালাম করে আসো, না আমি করবো না, এই যে এরকম হয়, তো একজন প্রোটেস্ট করছো, এই যে মাঝে মাঝে কিন্তু এটা আমরা করেছি যখন ছোটো ছিলাম। তো বলছে যে নাও, এই নাও বললে তুমি এখন বুঝে গেছো, নাও মানে এখন তোমাকে বলছে, তুমি এইচএসসির স্টুডেন্ট, তুমি বড় হয়ে গেছো, এটা বলতেছে নাও বলতে তুমি বড় হয়ে গেছো, কেন একটু আগে দেখো আমরা কিন্তু শুরু করছি চাইল্ড দিয়ে, তাই না, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে এটা করো ওটা করো এগুলো শেখানো হয়েছে, সরি আমাদেরকে বলা হয়েছে, আর এগুলো আমরা করতে গিয়ে অনেক সময় কী করেছে, ভাল লাগে নাই, প্রোটেস্ট করছে। তো এখন বলছে নাও বর্তমানে, অর্থাৎ এখন আমরা বড় হয়ে গেছি, এখন অনেক কিছু বুঝি, আমাদের কনসিয়েন্স আছে, তো বলছে নাও সার্টেনলি ইউ নো দ্যাট, তুমি নিশ্চিতভাবে জানো যে ইউ ক্যান নট বা ইউ ক্যান্ট অলওয়েজ বিহেভ দ্য ওয়ে ইউ ওয়ান্ট, অর্থাৎ ইউ ক্যান নট অলওয়েজ বিহেভ, তুমি কিন্তু সবসময় ওইভাবে আচরণ করতে পারো না, দ্য ওয়ে ইউ ওয়ান্ট স্পেশালি ইন দ্য প্রেজেন্স অফ আদার্স, বিশেষ করে অন্যের উপস্থিতিতে। তার মানে কি, মানে ছোটোকালে যখন তোমাকে এটা বলা হয়েছিল তখন কিন্তু তোমার ভিতরে ভাল লাগে না, ধ্যাত্তারিকা মানবো না, প্রোটেস্ট করছো, কিন্তু এখন যেহেতু বড় হয়ে গেছো এখন বুঝে গেছো যে না নিশ্চিতভাবে তুমি এটা জানো
যে তুমি কিন্তু চাইলেই ইউ ক্যান নট অলওয়েজ বিহেভ, তুমি সবসময় কিন্তু আচরণ করতে পারো না দ্য ওয়ে ইউ ওয়ান্ট, তুমি যেভাবে চাও, তোমার মন চাইলেও এটা করবো, তোমার মন চাইলেও এটা করবো না, তখন দেখতে হয় আমি কার সাথে আচরণটা করছি, তাই না? স্যারের সাথে কথা বলতে গিয়ে উচ্চস্বরে কথা বলা যাবে না, বাবা বাসায় আসছে সেই মুহূর্তে কি আচরণগুলো ফলো করতে হবে, হ্যাঁ আমি রিক্সায় উঠতেছি বা বাসে যাচ্ছি যাত্রীদের সাথে কি বিহেভ করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তোমার এখন নলেজ আছে। এই জন্য বলছে নাও, এখন সার্টেনলি ইউ নো, তুমি নিশ্চিতভাবে জানো কি বলছে, দ্যাট ইউ ক্যান নট অলওয়েজ বিহেভ দ্য ওয়ে ইউ ওয়ান্ট, তুমি যেভাবে চাও সেভাবে আচরণ করতে পারো না, স্পেশালি ইন দ্য প্রেজেন্স অফ আদার্স, অর্থাৎ অন্যের উপস্থিতিতে। হ্যাঁ, তুমি যখন একাকী তখন তুমি যা ইচ্ছা তাই করো, এটা তোমার ব্যাপার, কিন্তু অন্যের সামনে কিন্তু এটা করতে পারবে না, ইউ হ্যাভ গট নো। এখন বলতেছে দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ইউ হ্যাভ টু ফলো, এখন বলছে রুলস অফ বিহেভিয়ার, আচরণের কিছু নিয়মবিধি আছে, এই যে আমরা ব্যবহার করি, আমরা যে মানুষের সাথে আচরণ করি, আমাদের যে সম্পর্কের জায়গা থেকে যে ডিলিংসগুলো হয়, এখানে কিন্তু কিছু রুলস আছে, হ্যাঁ ইউ হ্যাভ টু ফলো, যেটা তোমাকে ফলো করতে হবে বা ফলো করতে হয়। বলছে ইন এ কোম্পানি, অর্থাৎ দলগতভাবে থাকলে, কেউ সঙ্গে থাকলে, তখন কিন্তু আমাদেরকে কিছু নিয়ম ফলো করতে হয়। এবং বলছে কোম্পানি, আবার বলা হচ্ছে আমাকে এদিকে একটু দেখতে হবে, হ্যাঁ আচ্ছা, বলতে বলা হচ্ছে যে উই আর সোশ্যাল বিইংস, আমরা হচ্ছে সামাজিক জীব, অ্যান্ড হ্যাভ টু কনসিডার, অ্যান্ড হ্যাভ টু কনসিডার কি বলা হচ্ছে, দ্য এফেক্ট অফ আওয়ার বিহেভিয়ার অন আদার্স, ইভেন ইফ উই আর অ্যাট হোম অ্যান্ড ডিলিং উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স। দেখো এই জায়গাটা আমরা একটু বুঝি, প্রথমেই বলা হচ্ছে দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ইউ হ্যাভ টু ফলো ইন এ কোম্পানি, অর্থাৎ যখন আমি দলগতভাবে বা কারোর সঙ্গে, কেউ আমার সঙ্গে থাকবে বা আমি কারোর সঙ্গে থাকবো, তখন কিন্তু কিছু রুলস অফ বিহেভিয়ার আছে যেটা আমাকে ফলো করতে হবে। বলছে যে এটা বলি, আমাদেরকে জানান দিচ্ছে যে উই আর হোয়াট, উই আর সোশ্যাল বিইংস, বলা হচ্ছে যে আমরা হচ্ছি সামাজিক জীব, এটা আমরা সবাই জানি আমরা সামাজিক জীব। এবং বলা হচ্ছে অ্যান্ড হ্যাভ টু কনসিডার, আমাদেরকে বিবেচনা করতে হয় দ্য এফেক্ট অফ আওয়ার বিহেভিয়ার, আমাদের যে আচরণ আমরা করি এটার প্রভাবটা অন আদার্স, অর্থাৎ তুমি যখন কেউ তোমার সঙ্গে থাকবে, তুমি কার সঙ্গে থাকবা, তখন কিন্তু আমরা যেহেতু সামাজিক জীব, এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে, কনসিডার করতে হবে, বিবেচনা করতে হবে, বিবেচনা নিতে হবে কি দ্য এফেক্ট অফ আওয়ার বিহেভিয়ার অন আদার্স, অর্থাৎ আমাদের যে আচরণটা সেটার প্রভাবটা অন্যের উপরে কীরকম পড়ছে, এটা কি ভালো হচ্ছে, এটা কি মন্দ হচ্ছে, হ্যাঁ এটা কি শিষ্টাচার বহির্ভূত হচ্ছে, এটা কি অন্যায় হয়ে গেল কি না, এগুলো আমাদের কনসিডার করতে হবে। এবং বলছে ইভেন ইফ উই আর অ্যাট হোম, এমনকি যখন নাকি আমরা বাসায়ও থাকি তখনও, অ্যান্ড ডিলিং উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স, ডিল উইথ মানে আচরণ করা, ব্যবহার করা, অর্থাৎ যখন নাকি আমরা ঘরের সদস্যদের সঙ্গেও আমরা ডিল করছি, ঘরের সদস্যদের সঙ্গেও যখন আমরা কথাবার্তা বলছি, ঘরের সদস্যদের সঙ্গেও যখন আমরা ওঠা বসা করছি, ভাই আছে, বোন আছে, বাবা আছে, বলছে তখনও কিন্তু আমাদের এটাকে কী করতে হয়, আমাদের কনসিডার করতে হয়। বলছে যে ইভেন ইফ উই আর অ্যাট হোম, এমনকি যখন নাকি আমরা ঘরের ভিতরেও থাকি, অ্যান্ড ডিলিং উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স, এবং আমাদের পরিবারের সদস্যদের সঙ্গে যখন আমরা ডিল করছি, তখনও কিন্তু আমাদের এগুলো মাথায় নিতে হয়। বলা হচ্ছে উই হ্যাভ, আমরা একটু দেখি, উই হ্যাভ টু চান্স টু ডিসক্রাইব আওয়ার সোশ্যাল বিহেভিয়ার। এখন বলা হচ্ছে যে দেখো, এই যে আমরা সামাজিক যে ব্যবহারের কথা বললাম বা সামাজিকভাবে আমাদের যে আচার আচরণ করতে হয়, এটা কিন্তু দুটো শব্দ আছে এটাকে বর্ণনা করার, অর্থাৎ বলছে যে উই হ্যাভ টু টার্মস, আমাদের দুটো শব্দ আছে, শব্দ বলা যায় টার্মসকে, তো দুটো শব্দ আছে টু ডিসক্রাইব আওয়ার সোশ্যাল বিহেভিয়ার, আমাদের সামাজিক যে আচার আচরণ এটাকে যদি আমরা বর্ণনা করতে চাই তাহলে দুটো শব্দ আছে, একটাকে কী বলে, একটাকে বলে এটিকেট, যেটাকে আমরা বাংলা করতে পারি আদব কায়দা বা শিষ্টাচার, আর আরেকটা হচ্ছে ম্যানার, হ্যাঁ আমরা বললাম যে আচার আচরণ, ঠিক আছে। এটিকেট এবং ম্যানার্স, এই দুইটার মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য কি, এটিকেটের ভিতরে ম্যানার আছে এটা মনে রাখবা, কিন্তু ম্যানারের ভিতরে এটিকেট না, এটিকেটের ভিতরে ম্যানার থাকবে, এটা আমরা একটা বৃহৎভাবে বলা যাবে, এটার জন্য ক্লাস লাগবে আসলে, আমরা অন্তত এটুকু বুঝে যাই, এটাকে বলে আদব কায়দা বা শিষ্টাচার, আর ম্যানার হচ্ছে আচার আচরণ। বলা হচ্ছে এটিকেট ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড, এটিকেট শব্দটা একটা ফরাসি শব্দ, অর্থাৎ ফ্রান্স, হ্যাঁ যেটা আমরা ফ্রান্স রাষ্ট্র বলি, তাদের একটা নিজস্ব শব্দ, অ্যান্ড ইট মিনস দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন সোসাইটি, অর্থাৎ বলা হচ্ছে যে এই যে আদব কায়দা বা শিষ্টাচার, এটা একটা ফরাসি শব্দ, এবং এর মানেটা হচ্ছে
দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন সোসাইটি, অর্থাৎ একটা সমাজের যে সঠিক যে আচার আচরণ, অর্থাৎ যেটা মনে করো একটা অফিস হতে পারে, সেটা এটা একটা যে কোনো স্কুল হতে পারে, কলেজ হতে পারে, এটা যে কোনো প্রতিষ্ঠান হতে পারে, এটা বাড়ি হতে পারে, একটা গ্রাম হতে পারে, হ্যাঁ, যেখানে মনে করো একটা নির্দিষ্ট আচরণ আছে, যে আচরণটা একেবারে কী বলা হয়েছে যে রুলস অফ কারেক্ট বিহেভিয়ার, অর্থাৎ সঠিক একটা আচরণ, মানে এটাই তাদেরকে মানতে হয়, এটাই তাদের করতে হয়, এর বাইরে করলে সেটা অন্যায় হবে, এরকম কিছু নর্মস কিন্তু থাকে। হ্যাঁ, এটা নিয়ে আমি আজকে আলোচনা করছি না, জাস্ট অর্থটা বলে যাচ্ছি। দ্য ওয়ার্ড ম্যানার্স মিনস, আর ম্যানার বলতে কী বোঝায়, দ্য বিহেভিয়ার দ্যাট ইজ কনসিডার্ড টু বি পোলাইট ইন এ পার্টিকুলার সোসাইটি অর কালচার, একটা নির্দিষ্ট সমাজে বা সংস্কৃতিতে যেটাকে আমরা কী বলি, বলা হচ্ছে যে এটা পোলাইট, মানে ভদ্রচিত। এখন দেখো, একটা হচ্ছে কারেক্ট বিহেভিয়ার। তো কারেক্ট বিহেভিয়ার বলতে কি, যেমন ধরো তুমি একটা ডিবেট ক্লাবে বা ডিবেটে অংশগ্রহণ করছো, তো সেখানে তুমি জানো যে এখানে একটা কি নির্দিষ্ট একটা আদব কায়দা আছে, যে এই আদব কায়দার বাইরে তুমি কিছু করতে পারবে না, ওইটা হচ্ছে আদব কায়দা, মানে ওইটা সবসময় ভালোই হয়। আর ম্যানার যেটা, সেটা হচ্ছে যে তুমি ওই আদব কায়দাটা পালন করতে গিয়ে না করতে গিয়ে, হ্যাঁ, অর্থাৎ যেটা ভদ্র ওটা হচ্ছে ম্যানার, ভদ্রচিত। আবার দেখা গেল যে তুমি হয়তো ভদ্র আচরণ করলে না, তো সেটা হচ্ছে ব্যাড ম্যানার, মানে ম্যানারটা হচ্ছে ভালো হতে পারে মন্দ হতে পারে, কিন্তু যেটা এটিকেট ওইটা হচ্ছে ওই সংস্থা বা ওই প্রতিষ্ঠান বা ওই ফ্যামিলি ওখানকার ধরে নেওয়া, গ্রহণ করে নেওয়া ভালো বিহেভিয়ারগুলো হচ্ছে এটিকেট, ঠিক আছে। এখন তোমাকে যেটা বুঝালাম এটা কিন্তু বুঝতে হবে যে তুমি ডিবেট করতে গেছো, ওখানে একটা আদব কায়দা আছে, ওই আদব কায়দার বাইরে করতে গেলেই তোমার ম্যানারটাকে যদি ভালো মতো করো, আদব কায়দা মানো, সেটা ভালো ম্যানার, আর যদি না করো সেটা খারাপ ম্যানার, ব্যাপারটা এরকম। এটা বিস্তৃত আলোচনা করা যাবে কোনো ক্লাসে। তো যাই হোক, দ্য ওয়ার্ড ম্যানার্স মিনস দ্য বিহেভিয়ার দ্যাট ইজ কনসিডার্ড টু বি পোলাইট ইন এ পার্টিকুলার সোসাইটি অর কালচার। তাহলে ম্যানার বলতে আমরা ওটাই বুঝি, ওই ব্যবহার আচার আচরণ যেটাকে কী করা হয়, পোলাইট, ভদ্র বিবেচনা করা হয়, ঠিক আছে, ইন এ পার্টিকুলার সোসাইটি অর কালচার, একটা নির্দিষ্ট সমাজে বা একটা নির্দিষ্ট সংস্কৃতিতে যেটাকে আমরা কী বলে থাকি, পোলাইট বলে থাকি, মানে পোলাইট হয়ে থাকে, ভদ্র হয়ে থাকে। এখন বলছে দেখো, ম্যানার্স ক্যান বি গুড আর ব্যাড, একটু আগে আমি বলেছি, তাহলে এটিকেট কিন্তু কখনো খারাপ হয় না, এটা মনে রাখবা। এটিকেট মানে একদম যেটা ভালো, যেটাকে অ্যাকসেপ্টেড একটা নর্মস, আর ম্যানারটা হচ্ছে ওই এটিকেট মানতে গিয়ে সেটা হয়তো তুমি করতে পারো তাহলে গুড, আর যদি না করো ব্যাড ম্যানার, ব্যাস এটাই। বলা হচ্ছে ফর এক্সাম্পল, ইটস এ ব্যাড ম্যানার টু স্পিক উইথ ফুড ইন ওয়ানস মাউথ। তুমি একটু লক্ষ্য করো, উদাহরণ দিচ্ছে যে এটা সত্যি খুব খারাপ একটা আচরণ যে টু স্পিক উইথ ফুড ইন ওয়ানস মাউথ, মুখের মধ্যে তুমি খাবার নিয়ে তুমি কথা বলছো, তো দেখো অবস্থা কী হবে, তোমার মুখ থেকে খাবার গিয়ে আরেকজনের উপর পড়বে না, খুবই পড়বে। আচ্ছা, তারপর দেখা যাবে যে তুমি হয়তো গলা আটকে যাচ্ছে, হ্যাঁ, তোমাকে হয়তো পানি খেতে হচ্ছে, মানে একটা বিশ্রী অবস্থা সৃষ্টি হবে। তাই জন্য বলছে ইটস এ ব্যাড ম্যানার টু স্পিক উইথ ফুড ইন ওয়ানস মাউথ, অ্যান্ড তোমার পাশে যারা খেতে বসছে ওদের কেমন লাগতে পারে তুমি বলো, হ্যাঁ, তোমার মুখ দেখা গেলো যে তুমি মুখে খাবার নিয়ে কথা বলছো, তোমার মুখ থেকে খাবার বেরিয়ে এসে মুখের পাশে এসে লেগে গেল, দেখতে কেমন লাগবে, তাই না, অড লাগবে। তাই এটা একটা ব্যাড ম্যানার, নো ওয়ান লাইকস এ ব্যাড ম্যানার পার্সন, কেউই কিন্তু একটা খারাপ আচরণের লোককে পছন্দ করে না। রিমেম্বার দ্যাট, সবসময় মনে রাখবে যে এটিকেট অ্যান্ড ম্যানার্স, এই যে এটিকেট যেটা বললাম, আমি কিন্তু আবারও বলি এটিকেটটা কিন্তু সবসময় একটা ভদ্র আচরণ, অর্থাৎ এটা অ্যাকসেপ্টেড নর্মস, আর ম্যানারটা হচ্ছে কি ওই এটিকেটটা মানতে গিয়ে সেখানে তুমি হয়তো তুমি এটা ভদ্রভাবে আচরণ করলে অথবা নাও করলে, তো যেটা করলে সেটা হচ্ছে গুড ম্যানার, আর যেটা করতে পারলে না ব্যাড ম্যানার। তো এটাই বলছে। তো ম্যানার্স ভেরি ফ্রম কালচার টু কালচার, ভেরি ভেরি মানে হচ্ছে পার্থক্য হওয়া, তারতম্য হওয়া। এখন তুমি দেখো আমাদের দেশে যে এটিকেট, মানে কোনো কোনো একটা অফিসের জন্য একটা এটিকেট আছে, আদব কায়দা আছে, নিশ্চয়ই আরেক অফিসের জন্য সেই এটিকেট থাকবে না, তাহলে ভিন্ন হবে, এক দেশ থেকে আরেক দেশে এটিকেট কি এক হবে না, তাই না, এটাই বলা হচ্ছে। এবং বলছে, এবং সংস্কৃতি থেকে সংস্কৃতি এবং কালচার টু কালচারেও কিন্তু একটা তারতম্য হয়ে থাকে, অ্যান্ড ফ্রম সোসাইটি সোসাইটি, এবং সমাজ থেকে সমাজে, এটা আমরা বুঝতে পারি। হ্যাঁ, তো সবসময় মনে রাখবে এটিকেট কিন্তু সবসময় একটা গৃহীত একটা মানে মানে একটা আচরণ ভালো, আর ম্যানার্সটা ভালো হতে পারে মন্দ হতে পারে, নির্ভর করে ব্যক্তির মানার উপরে। উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স ফ্রম আওয়ার প্যারেন্টস, ফ্যামিলিস অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশনস। তো আমরা এই এটিকেট, আদব কায়দা অ্যান্ড ম্যানার্স, এই আচার আচরণ
এগুলো কিন্তু আমাদের পরিবার থেকে, সরি প্যারেন্টস, আমাদের পিতা মাতা থেকে, আমাদের ফ্যামিলিস, পরিবার থেকে, অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশনস, বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থা থেকে শিখে থাকে। যেমন সাচ এজ স্কুলস, কলেজেস অর প্রফেশনাল বডিস, যেমন সেটা হতে পারে তোমার বিদ্যালয় হতে পারে, কলেজ মহাবিদ্যালয় হতে পারে, বা অন্যান্য যে কোনো পেশাগত যে কোনো সংস্থা হতে পারে। এই বডি বলতে বিভিন্ন সংস্থা, হ্যাঁ, প্রতিষ্ঠানকে বোঝায়। তুমি লিখতে পারো পেশাগত প্রতিষ্ঠান বা পেশাগত সংস্থা। পেশাগত বোঝায় মানে যে যেখানে কাজ করে, যে যেখানে, সেটা এমনও হতে পারে কেউ হয়তো সেলসম্যান হিসেবে কোথাও কাজ করছে, এটা এমনও হতে পারে কোনো একটা অফিস, হ্যাঁ, সেখানে একটা প্রতিষ্ঠান কর্পোরেট কাজ হয়, অর্থাৎ যে কোনো জায়গায়। প্রফেশনাল বডি বলতে এখানে, অর্থাৎ জীবিকার সাথে কানেক্টেড, পেশার সাথে কানেক্টেড যে সংস্থা, সেখানে বিভিন্ন ধরনের এটিকেট এবং ম্যানার থাকবে, এটাই স্বাভাবিক। বলা হচ্ছে দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ফর অল কাইন্ডস অফ সোশ্যাল লোকেশনস। এখন আমাদেরকে কিছু উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে যে কিছু রুলস অফ বিহেভিয়ার আছে, অর্থাৎ কিছু নিয়মের, কিছু নিয়মকানুন আছে আচরণের, যেটা আমাদের বিভিন্ন ধরনের কী চায়, অল কাইন্ডস অফ সোশ্যাল লোকেশনস, সব ধরনের সামাজিক যে অনুষ্ঠানগুলো হয়। হ্যাঁ, সামাজিক অনুষ্ঠান বলতে তো অনেক ধরনের হয়, বিয়ে শাদী হয়, আবার কেউ মৃত্যুবরণ করে সেটাও তো একটা সামাজিক অনুষ্ঠান হয়, আবার দেখা যাচ্ছে কেউ মিলাদ মাহফিলে অংশগ্রহণ করে এটাও সামাজিক অনুষ্ঠান, কেউ আবার দেখা গেছে যে কোনো একটা উদ্দেশ্যে একত্রিত হলো সেটাও, কোনো পিকনিকে গেল বা শিক্ষা সফরে গেল ওইটাও, এইভাবে সামাজিক নানাভাবে যেখানে অনেকের সমাগম থাকে। তো এই যে বলছে বিভিন্ন ক্ষেত্রে, সামাজিক অনুষ্ঠানের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রুলস অফ বিহেভিয়ার আছে, অ্যান্ড ইট ইজ ইম্পর্ট্যান্ট টু লার্ন দ্যাম, এগুলো কিন্তু আমাদের জানতে হবে, অ্যান্ড প্র্যাকটিস দ্যাম, এগুলোকে আমাদের চর্চা করতে হবে। কোথায় আমরা একটু দেখি, ইন এভরিডে লাইফ, আমাদের প্রত্যেক দিনের, হ্যাঁ, জীবনে আমাদের কিন্তু এটা করতে হবে। তাই আমাদের প্রত্যেক দিন এতটুকু আছে, তাই আমরা বলছি যে আমাদের প্রত্যেক জীবনে কিন্তু এগুলো আমাদের জানতে হবে। অর্থাৎ তুমি একটা বিয়ের অনুষ্ঠানে যাবা, তুমি নিজেই জানো যে বিয়ের অনুষ্ঠানে তোমার সাজ কেমন হবে, ওখানে কথাবার্তা কেমন হবে, সবার সাথে আচরণ কেমন হবে। কিন্তু তুমি যদি, তোমাকে যদি একটা মৃত্যু বাড়িতে নিয়ে যায়, তুমি একটু বোঝো তোমার মনোভাবনা কেমন হবে, তাই না? তোমাকে যদি একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়ে যায়, সেখানে তোমার ইয়েটা, সাজগোজ, কথাবার্তা, বিহেভিয়ার মানুষদের কেমন হবে, এইটাই বোঝাচ্ছে। এবং এগুলো আমাদের জানতে হবে আমাদের প্রাত্যহিক জীবনে। বলা হচ্ছে দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ইন ওয়েডিং রিসেপশন, তো বলছে যে উইল নট ডু, ঠিক আছে, কোথায় এটা কাজ করবে না আমরা একটু দেখি, উইল নট ডু ইন আ ডিবেটিং ক্লাব, বলছে যে আচার আচরণটা একটা ওয়েডিং রিসেপশনে, অর্থাৎ বিয়ের সম্বর্ধনায় যে ম্যানারটা আমরা ফলো করি বা যেটা ওটার জন্য উপযুক্ত, কারেক্ট, কি তোমার কি মনে হয়, উইল ডু, উইল নট ডু ইন এ ডিবেটিং ক্লাব, নিশ্চয়ই ওটা আমরা ডিবেটিং ক্লাবে এটা করতে পারবো না। এখন তুমি দেখো বিয়ের সম্বর্ধনায় তোমাকে কি করে, বিয়ের সম্বর্ধনা নানাভাবে হয়ে থাকে, হ্যাঁ, চিৎকার দিয়ে ওঠে একজন আরে কেমন আছিস, কেমন আছেন, বা তাকে গ্রহণ করলো, অনেক সময় গেট সাজায়, অনেক সময় ফিতা কাটে, বা অনেক সময় হতে পারে মানে সবার সাজগোজ, কথাবার্তার ধরন এক ধরনের, হ্যাঁ, এক ধরনের ছাড়া ছাড়া ভাব ওখানে তুমি দেখো। কিন্তু ওইটা যদি তুমি ডিবেটিং ক্লাবে করো, অবস্থা কী হবে, নিশ্চয়ই ডিবেট ক্লাবের ভিতরে কী হবে, ওই রকম ম্যানার্ড হয়ে থাকতে হবে, খুব শৃঙ্খলা মেনে, এবং ওখানে তুমি চাইলেই কিন্তু ইম্পার্সোনাল মানে ইনফর্মাল কাজ করতে পারো না, সেখানে খুব ফর্মাল হতে হয়। তাহলে এখানে দেখো, তাহলে বিয়ের মানে অর্থাৎ সংবর্ধনায় যেখানে তুমি অনেকটা ইনফর্মাল, সেটা কিন্তু তুমি ডিবেটিং ক্লাবে হতে পারছো না। তাহলে দুটো ক্ষেত্রে কিন্তু দুটো ম্যানার ভিন্ন হয়ে গেল। তো এই যেই বলছে, সো দেয়ার ফর তাই উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট এটিকেট অ্যান্ড ম্যানার্স। এই জন্য আমরা যেখানেই যাই, যেখানেই আমাদের হিউম্যান রিলেশনশিপস আছে, যেখানে আমাদের বিহেভিয়ারকে এক্সপ্রেস করতে হয়, আমাদেরকে কী করতে হবে, উই হ্যাভ টু বি কেয়ারফুল, আপনাকে এই বিষয়ে সতর্ক হতে হবে অ্যাবাউট এটিকেট অ্যান্ড ম্যানার্স, অর্থাৎ কোন প্রতিষ্ঠানে, কোন জায়গায় যেখানে যাচ্ছি সেটার আদব কায়দা কী, সেটা আমাকে জানতে হবে। একই একই ক্ষেত্রে আমাকে আচার আচরণটাও সেভাবে এক্সপ্রেস করতে হবে, ঠিক আছে? তো বলছে যে উই নো হাউ ইম্পর্ট্যান্ট ইট ইজ টু সে প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ ইন এভরিডে লাইফ। দেখো, আমরা বলছি যে আমরা এটা জানি, উই নো হাউ ইম্পর্ট্যান্ট ইট ইজ, এটা কতটা গুরুত্বপূর্ণ টু সে, এটা বলা, প্লিজ, হ্যাঁ, অথবা বললাম যে অ্যান্ড থ্যাংক ইউ, প্লিজ, আমরা অনেক সময় বলি না, হ্যাঁ, কিছু যদি কারোর কাছ থেকে কিছু পেতে চাই, কিছু খুবভাবে মানে বিনয়ী হয়ে যে ভাই আমাকে ওটা দেন, অথবা অনুরোধ করতে চাই, তখন আমরা প্লিজ বলি, তাই না? আবার যদি তার কাছ থেকে আমরা কোনো কাজ নিয়ে নিই, সে আমাকে কোনো উপকার করে, বা আমার মনের ভিতরে একজন সুখকর অবস্থা তৈরি হয়েছে যে হ্যাঁ, যেমন একটু আগে আমি বলেছিলাম আমার বোর্ডটা ক্লিয়ার কিনা, তাই একজন আমাকে বললো জি স্যার, আমি কিন্তু তাকে থ্যাংক ইউ বলেছিলাম, আবার সে আবার
ওখান থেকে আমাকে থ্যাংক ইউ বলেছে। এই যে সুন্দর আচরণটা, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। এতে কী হয়, পারস্পরিক একটা সুন্দর সৌহার্দ্যতা বজায় থাকে। হ্যাঁ, তোমাদেরকেও থ্যাংক ইউ দিচ্ছি আবার, সবাই আজকে উপস্থিত আছো। তো বলছে ইন এভরিডে লাইফ, তাহলে আমাদের প্রাত্যহিক জীবনে এগুলো যে কত গুরুত্বপূর্ণ, কত এটা কিন্তু আমরা বুঝি। তো বলছে যে এ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশনস সাচ এজ, বলছে যে আরও কয়েকটা এরকম ভদ্রচিত যে অভিব্যক্তি, যেমন নাকি কী বলা আছে, পার্ডন মি, আমাকে ক্ষমা করুন, আমরা অনেক সময় ক্ষমা চাই। যেমন তুমি দেখবা আমি অবশ্যই সরি বলি, তাহলে সরি বলাটা, পার্ডন মি বলাটা, তাই না? এতে তোমারও ভাল লাগবে যে যাক সেটা ভুল হয়েছে, সে দুঃখিত প্রকাশ করছে, দুঃখ প্রকাশ করেছে, এটা কিন্তু উচিত আমাদের। আবার বলছে এক্সকিউজ মি, আমি যখন কারো থেকে কোনো কাজ আদায় করতে চাই, সেক্ষেত্রে কারো মনোযোগ আকর্ষণ করতে চাই, সেক্ষেত্রে কাউকে হয়তো বলতে যাচ্ছি সে একটু আমার দিকে মনোযোগ দিয়ে একটু সরে যাক, তাও আমাকে এক্সকিউজ মি বলতে হচ্ছে। আমরা জানি এক্সকিউজ মি আমরা কখন ব্যবহার করি। আবার কখনো যদি কারোর কাছ থেকে অনুমতি নিতে চাই, সামহোয়্যার ইউ ওয়ান্ট টু গেট ইন, তুমি কোথাও ঢুকতে চাচ্ছ, কোথাও যেতে চাচ্ছ, মেবি ইট ইজ টু দি প্রিন্সিপাল স্যার্স রুম, তুমি হয়তো প্রিন্সিপাল স্যার রুমে যাবা, তুমি নিশ্চয়ই ঢুকে বলবা মে আই কাম ইন স্যার, তাই না? এটা শুনলে কী হবে, ওনারও ভাল লাগবে, উনিও সুন্দর করে তোমাকে সাদরে গ্রহণ করবে। এই জন্য আমাদের এগুলো বলাটা, এগুলো হচ্ছে ম্যানার। হ্যাঁ, আর বাউন্ড টু মেক ইউর ডে স্মুথ অ্যান্ড প্লেজেন্ট। এখন বলছে এই যে আরও কিছু যে ভদ্রচিত এই সমস্ত অভিব্যক্তি, যেমন আমাকে ক্ষমা করুন, কিংবা বললাম এক্সকিউজ মি, অথবা মে আই, এগুলো কিন্তু আমাদের কী করে, আর বাউন্ড টু মেক ইউর ডে, তোমার দিনকে কী করে তুলবে, স্মুথ, সাবলীল করে তুলবে, অ্যান্ড প্লিজেন্ট, এবং আনন্দময়, সুখকর, আনন্দ ঘন করে তুলবে, তাই না? তাহলে আমরা কী করবো বুঝলাম, তাহলে আজকের লেসনটা কিন্তু বাইজ স্টাম্প পড়া হয়ে গেল, আমাদের সময়ও খুব অল্প। তো এই জায়গাটা থেকে আমরা একটু চলে আসি টেক্সটের জায়গা থেকে। দেখো তো আমরা এতক্ষণ পড়লাম, তা আমি তোমাদেরকে বলবো যে এই পড়ায় আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে কি, যে এই এটিকেটস এবং ম্যানার্স, এটা শুধু পাঠ্যের বিষয়ে যে তা না, এটা দ্বারা কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে, প্র্যাকটিক্যাল লাইফে এর যে একটা ব্যবহার আছে, হ্যাঁ, সেই জায়গাটাই কিন্তু আমাদেরকে চর্চা করতে হবে। আর আমরা যে টেক্সট পড়ি কেন, ওখানে যা যা আচরণগুলো আলোচনা হয় সেগুলো যেন আমাদের ভিতরেও কাজ করে, আমরাও যেন বাস্তব জীবনে লাগাই। তো আমি আশা করব তোমরা সবাই এই বিষয়গুলোকে, যে লেসনটা আমরা শিখলাম বা যেগুলো আমরা জানি সেটাকে আমরা একটু রিমাইন্ডার হিসেবে কাজ করলো, আমরা এগুলোকে প্র্যাকটিস করব আমাদের প্রাত্যহিক জীবনে, অপরকেও করতে বলবো। আর একই সাথে আমাদের টেক্সট পড়া কিন্তু শুরু হলো, আমি টেক্সট বলতে ইএফটি, ইংলিশ ফর টুডে। তোমরা প্রত্যেকেই কিন্তু বইটা কিনে নেবে বাই দিস টাইম, ইফ ইউ হ্যাভেন্ট বট এনি, যদি কেউ কিনে না থাকো এখনই কিনে রাখবে। আমাদের সামনে থেকে এক একটা করে ক্লাস আসতে থাকবে, এরপরে আমরা সামনে যে পরীক্ষা তার জন্য প্রস্তুতি নেব। তা আমার মনে হয় যে আজকের ক্লাসটা তোমরা যারা পাইনি তাদেরকে অবশ্যই বলে দিবে ক্লাসটা করার জন্যে, আর তোমরাও অ্যাটেন্ড করেছো তোমাদেরকে ধন্যবাদ, এবং নিশ্চয়ই তোমাদের ভালো লাগতেছে, ধন্যবাদ বলেছি। তো আমরা সবাইকে বলবো তোমাদেরকে ধন্যবাদ দিলাম, খুবই ভালো লেগেছে তোমরা ছিলে, সামনের দিনগুলোতে একইভাবে থাকবে। আজকে বোধহয় আমাকে ক্লাস শেষ করতে হচ্ছে, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার।